আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের 3 নং এক্সট্রা জ্যামিতি করাবো। তোমরা একটু খেয়াল করো, বোর্ডে আমি পাঠ্যবই থেকে দেখে প্রশ্নটা তুলে রেখেছি, তবে সেটি আমি ডাইরেক্ট সাধারণ নির্বাচনের মধ্যে নিয়ে এসেছি। সাধারণ নির্বাচনে আনার কারণে বন্ধুরা বইতে রয়েছে প্রমাণ করো যে, আর আমি এখানে বলে দিয়েছি প্রমাণ করতে হবে যে। লক্ষ্য করো, আমি সাধারণ নির্বাচনটা দেখাচ্ছি বন্ধুরা। সাধারণ নির্বাচন, এ বি সি ত্রিভুজের একোণ সমকোণ এবং সিডি একটি মধ্যমা, প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3 AD স্কোয়ার। এখন বিশেষ নির্বাচন বলার আগে এই ছবিটা কিভাবে আঁকলাম, সাধারণ নির্বাচনের কোন ধারণা থেকে আমি এরকম একটা ছবি তৈরি করলাম, তার ব্যাপারে একটু কথা উপস্থাপন করছি। খেয়াল করো, আমাকে বলেছে এমন একটা ত্রিভুজ আঁকো যেখানে একোণ সমকোণ হয়। এই জন্য আমি ত্রিভুজটার মধ্যে এই জায়গায় একোণ দিয়ে সমকোণের জায়গায় এ চিহ্ন, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি সমকোণ তৈরি করার জন্য। এই জন্য একোণ সমকোণ দেখিয়েছি। আর আমাকে বলেছে সিডি একটি মধ্যমা আঁকবো, তাহলে আমি সি বিন্দু থেকে এ বি বাহুর উপর একটা মাঝখান বরাবর একটা আগে এ বি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করে সি থেকে ডি যোগ করে দিয়েছি, মানে সিডি একটি মধ্যমা হয়েছে আর কি এ বি বাহুর উপর। এই কারণেই চিত্রটা জাস্ট এরকম হয়েছে, অর্থাৎ সাধারণ নির্বাচন আমাকে এরকম চিত্র আঁকতে বাধ্য করেছে। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এইবার বিশেষ নির্বাচন বলি। বিশেষ নির্বাচনে আমি মনে করি বলতে পারবো না, কারণ এখানে প্রত্যেকটা জিনিস সুনির্দিষ্টভাবে নামকরণ করে তারা প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিয়েছে, অতএব আমার দায়িত্ব শুধু দেওয়া আছে বলেই বলে যাওয়া। আমি নিজের মন থেকে কিন্তু আসলে এখানে কোনো চিহ্ন মনে করিনি, অতএব আমি দেওয়া আছেই বলবো। বিশেষ নির্বাচন দেওয়া আছে এ বি সি ত্রিভুজের একোণ সমকোণ এবং সিডি একটি মধ্যমা, প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3 AD স্কোয়ার। এইবার প্রমাণ, প্রমাণে আসলে বন্ধুরা আমরা এখানে কতগুলো ধাপ মেনটেন করে প্রমাণ দেব। তবে আমি এখানে ঘর আঁকি না, সাধারণত মুখে বলে দিচ্ছি, তোমরা ঘর এঁকে নিও। একটা ঘর ধাপ আর একটা ঘরের নাম যথার্থতা, ও বইয়ে যেরকমভাবে দেয় ওরকমভাবে তুমি করলে করতে পারবা। এক নম্বরে ধাপে এক নম্বর মনে করো যুক্তি দিচ্ছি, আমি কতগুলো বেসিক কথা তোমাকে প্রথমে বলি শুনো। তোমার প্রমাণ করতে যেটা বলছে সেখানে বলছে বিসি স্কোয়ার ইকুয়াল টু সামথিং, এই তো বিসি স্কোয়ার। তাহলে দেখো বিসি স্কোয়ার তো এই যে আমার এবিসি ত্রিভুজের মধ্যে বিসি স্কোয়ার মানে কি, এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে বিসি হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গ মানে কি এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি স্কোয়ারের মান বের করতে যেহেতু হবে আমাকে বলছে, আমি এবি স্কোয়ারের একটা মান আগে বের করে রাখি, তারপর এসি স্কোয়ারের একটা মান বের করে রাখবো, তারপরে সেই জায়গায় আবার লাস্টে বিসি স্কোয়ারের সমীকরণ টেনে ওই দুইটার মান বসাই দিলে দেখবে যে শেষ পর্যন্ত এই হিসাবের দিকে চলে আসবো। এই হচ্ছে আমার মেইন যুক্তি। এখন ধাপে ধাপে এবার যুক্তিগুলোকে কার্যকর করো। প্রথমে এবি এই জায়গাটায় বলো, যেহেতু তোমাকে বলেছে সিডি একটি মধ্যমা, এক নম্বর ধাপে বলো সিডি বাহু এবি রেখার পর অঙ্কিত মধ্যমা। আমরা জানি যে রেখার উপর মধ্যমা অঙ্কিত হয় ওই রেখাটাকে সমান দুটি ভাগে ভাগ করে দেয়। তাহলে এবি রেখার উপর যেহেতু সিডি মধ্যমা অঙ্কিত হয়েছে, আমি এখানে বলতে পারি এডি সমান সমান বিডি, কারণ ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটা তুমি সাইড নোট আকারে ইচ্ছা করলে বললে বলতে পারবা, এডি সমান বিডি পেলাম। সুতরাং এবি সমান কি হবে, এডি প্লাস বিডি। খেয়াল করো, এডি এবি সমান সমান এডি প্লাস বিডি বলতেই পারি, কারণ আমি তো দেখতেই পাচ্ছি এডি দুটা ভাগ এবির, এবির একটা হচ্ছে এডি একটা হচ্ছে বিডি। তাহলে এবি সমান সমান এডি প্লাস বিডি। এবার মান বসাও, এডি প্লাস বিডি এর জায়গায় যেহেতু তুমি বিডি সমান সমান এডি বলেছ, তা আগে ওই যে মধ্যমা হওয়ার কারণে বিডির জায়গায় তুমি ইচ্ছে করলে এডি বলতে পারো, তার মানে 2 AD চলে আসে। এখন তুমি শিক্ষার্থী হিসাবে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো যে স্যার, এডির জায়গায় তো আমি ইচ্ছা করলে বিডি বলে 2 BD বানাতে পারতাম, অর্থাৎ এবি সমান সমান আপনি 2 AD বানিয়েছেন, আমি যদি এবি সমান সমান 2 BD বানাতাম তাহলে কি পারতাম না? আমি সেটা বানালাম না কেন, এটা একটা প্রশ্ন। উত্তর হচ্ছে শুনো, আমি দেখতে পাচ্ছি তুমি যদি 2 BD বানাতা তাহলেও সেটা সঠিক ছিল, কিন্তু বানানো উচিত নয়। কেন নয় সেটি হলো, দেখো তুমি কি প্রমাণ করতে চাও ওইদিকে তাকাও, তুমি কোন জায়গায় লাস্ট পজিশনে যেতে চাও, সেখানে তো আছে 3 AD স্কোয়ার। যেটা প্রমাণ করতে চাই সেখানে তো বিডি নেই, সেখানে তো আছে এডি। এই কারণে আমরা বন্ধুরা এবি সমান 2 AD বানিয়ে রাখবো, বিডির দিকে আমরা যাব না। নিশ্চয় বুঝতে পেরেছ। এবার আমরা 2 নম্বর ধাপের মধ্যে আসি। 2 নম্বর ধাপে আমি এসিডি এই ত্রিভুজের মধ্যে ঢুকবো,
त्रिभुज ए सी डी समकोणी त्रिभुज एटी कारण एकोण समकोण छिलो समकोणी त्रिभुजे एकोण समान एक समकोण आर अतिभुज होच्छे सी डी समकोणेर विपरीत बाहु के अतिभुज बोले ताहले तुमि अतिभुजेर नामो बोले दाओ अतिभुज सी डी समकोणी त्रिभुजेर सबचेये बड़ बाहु जेटा सेटाई होच्छे अतिभुज जेकोनो एक नियमे तुमि अतिभुज चिने नाओ आमि जानि पिथागोरास बोलेछेन समकोणी त्रिभुजे अतिभुजेर उपर अंकित वर्ग उहार अपर दुई बाहुर उपर अंकित वर्गेर क्षेत्रफल द्वयेर समष्टिर समान एखाने अतिभुज होच्छे सी डी ताहले सी डी स्क्वायर इक्वल टू अपर दुई बाहु होच्छे एसि एबं एडि तार माने एसि स्क्वायर प्लस एडि स्क्वायर एटि होच्छे पिथागोरासेर नीति अनुसारे हय साइड नोटे एखाने यथार्थतार करे लिखते पारो पिथागोरासेर उपपाद्य अनुसारे आर कि एखाने एसि स्क्वायरेर मान बेर करा दरकार তাহলে আমি এসি স্কোয়ার ইকুয়াল টু আমি যদি কল্পনা করি এই পুরো সাইডটা বাম পাশে ছিল সিডি স্কোয়ারটা ডান পাশে ছিল অর্থাৎ প্রতিসাম্য বিধি অনুসারে কল্পনা করে নাও তারপরে তুমি এসি স্কোয়ারের মান বের করতেছ তাহলে সিডি স্কোয়ার তো ওই পাশে ছিল আর তখন এই এই পাশের প্লাসটাকে ওই পাশে নিয়ে গেলা মাইনাস এডি স্কোয়ার এইবার ফাইনাল রাউন্ড তৃতীয় ধাপে আমি এ বি সি ত্রিভুজের মধ্যে কাজটা করব বন্ধুরা এখন তৃতীয় ধাপে কাজ করার জন্য আমাকে এখানে একটু মুছতে হবে একটা বাউন্ডারি টেনে এদিকে একটু কাজ করব এখন তৃতীয় ধাপে এসে আমরা কি দেখতে পাচ্ছি ওই যে পুরো ত্রিভুজের মধ্যে আসো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবার বলো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ কারণ কি একোণ সমকোণ একোণ সমান সমকোণ সবচেয়ে বড় বাহু হচ্ছে বিসি অতিভুজ বিসি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে একোণ যদি সমকোণ হয় তার বিপরীত বাহু বিসি অথবা এবিসি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে বিসি অতিভুজের সংজ্ঞা দুই রকম তুমি যে যেরকমই বুঝতে পারো অতিভুজ বিসি সুতরাং ওই যে একই কথা পিথাগোরাসের নীতি আবার কার্যকর করো অতিভুজের উপর অঙ্কিত বর্গ উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান একটা হচ্ছে এ বি একটা একটা বাহুর বর্গ আর একটা বাহুর বর্গ হচ্ছে এ সি এটা হচ্ছে পিথাগোরাসের নীতি অনুসারে পিথাগোরাসের উপপাদ্য এ বি এর মান হচ্ছে টু এডি তাহলে এ বি এ বির উপরে আছে স্কোয়ার তার মানে টু এডি স্কোয়ার আবার বলছি খেয়াল করো আমি এ বি স্কোয়ারের মান বসাবো তাহলে এ বি এর মানে না এ বি এর মান তো হচ্ছে টু এডি আর এখানে তো এ বি এর উপরে স্কোয়ার আছে তাহলে আমি এ বি এর জায়গায় টু এডি লিখলাম যেহেতু এ বি এর উপরে স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ার দিয়ে দিলাম এ বি স্কোয়ারের মান বসানো হলো আর এসি স্কোয়ারের মান স্কোয়ার সহ একসাথে এখানে যেরকম স্কোয়ার এখানেও স্কোয়ার স্কোয়ার সহ একসাথে মান আছে যে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার এসি স্কোয়ারের মানও বসালাম মোট কথা হচ্ছে এ বি স্কোয়ার এবং এসি স্কোয়ার এই দুটির মান আমি এখন বসালাম এবার কি পাই বন্ধুরা দেখো দুই দুগুণে চার ফোর এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার আর সিডি স্কোয়ারটা তো এখানে যেহেতু প্রমাণ যেটা করতে বলছো ওখানে সিডি স্কোয়ার আগে তাহলে সিডি স্কোয়ারটা তুমি আগে বলো সিডি স্কোয়ার ফোর এডি স্কোয়ার থেকে এডি স্কোয়ার বাদ দিয়েছো তাহলে প্লাস থ্রি এডি স্কোয়ার কারণ চারের থেকে এক গেলে আর তিন বন্ধুরা যেটা প্রমাণ করতে বলেছিল আমরা তো সেটা পেয়ে গেছি সুতরাং বিসি স্কোয়ার ইকুয়াল টু যেটা আমাকে প্রমাণ করতে বলেছে যে সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার আমি এটা প্রমাণ করতে পেরেছি তাহলে এখন আমরা এখানে লিখে দিই যে প্রমাণিত আশা করি এই জ্যামিতি তোমরা বুঝতে পেরেছ আমাদের প্রমাণ করা হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে এই জ্যামিতি বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছ এই দুর্যোগকালীন সময়ে তোমরা নিরাপদে বাসায় থাকো একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না এবং বাসায় থেকে আমাদের ভিডিও ক্লাস মনোযোগ সহকারে দেখে খাতায় নোট করো স্কুল খোলা গেলে তোমরা আমাদেরকে এগুলো দেখাবে নিজেকে জেএসসি পরীক্ষার জন্য সুন্দরভাবে তৈরি করবে এক্সট্রা জ্যামিতিগুলো সবগুলো যখন আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে সৃজনশীলে আর কোনো দুর্বলতা থাকবে না আমরা চেষ্টা করব তোমাদেরকে একটি পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য অধ্যায়ভিত্তিক সবাই ভালো প্রস্তুতি হোক জেএসসিতে এই শুভকামনা রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ।